যে হানাফি মাঝাবে বা হানাফিদের মধ্যে আমরা যে কাজগুলো আমরা দেখতে পেরেছি মধ্যে আমরা দেখতে পেরেছি যে তারা অনেক সই হাদিস কেও তারা আমল বা আমলের যোগ্য না সেটা প্রমাণ করে হানাফি মাঝাবের হানাফি মাঝাবের ফতোয়া গুলোকেই তারা তার দিয়েছেন প্রাধান্য দিয়েছেন এখন প্রশ্ন করেছেন যে তাহলে অন্য অন্য ইমামরা যেমন এখানে তাস্কিরতুল হুফাদের মধ্যে এখানে উল্লেখ করে দিয়েছেন যে অমিনা শাহি ইয়াক আল হাফিজ দারা কুতনি ওয়াল হাফিজ বাই হাকি ওয়াল হাফিজ খত্তাবি ওয়াল হাফিজ ইজ উদ্দিন এবনাবুল সালাম এই যে নামগুলো তিনি দিয়ে দিয়েছেন এরাও কি আসলে কাজ করেছে কিনা একটা প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নটা অনেক সুন্দর পয়েন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অ্যান্সার বোঝার আগে একটা কথা আগে বুঝতে হবে যে আসলে মূলত পক্ষে সে তৎকালীন যুগ থেকেই যারা রিজাল দিন দিনের যে রেজাল্ট তাদের মধ্যে তাদের পক্ষ থেকে বা তারা ওনারাই বলে গেছেন যে তাদের মধ্যে দুইটা দল ছিল মূলত পক্ষে দুইটা দল সেটা হচ্ছে আমরা যে বলি যেমন চারটা মাঝাব আসলে আমরা যদি ভালোভাবে দৃষ্টিভঙ্গি করি ইতিহাসের দিকে যদি আমরা ভালোভাবে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে মাধাব দুইটা একটা হচ্ছে আহলু রায়ের মাঝহব আর একটা হচ্ছে আহলু হাদিসের তা তাহলু হাদিসের মাঝহব হচ্ছে ইমাম শাফি আহমদ মালিক ইহিয়া আলী ইবন বুখাদি আহমাদ আহমদ হাম্বাল হ্যাঁ এদের মাঝহবটাই হচ্ছে আহলুল হাদিসের মাঝহব এখন এই যে সাফি মাঝহবের মধ্যে তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে হাফেজ দারা কুতনি হাফেজ বাই হাকি খতাবি এরা কিসের কাজ করেছে তাদের কিতাবের মধ্যে কিন্তু কোনো পক্ষপাতিত্ব নেই কেননা দারা কুতনি শুনেন দারা কুতনি লিখেছেন সেটা সম্পূর্ণ হাদিসের উপর লিখেছেন সেটার উদ্দেশ্য হচ্ছে উনি সেখানে কিছু গরিব হাদিস গরিব হাদিসগুলো তিনি উল্লেখ করবেন এবং কিছু ইল্লত বয়ন করবেন তারপরে বাই হাকি যে সমস্ত কিতাবগুলো লিখেছেন কিছু কিতাব সুনানের উপর লিখেছেন করুনার خدمت উনি যে মানে মাসাদের আসলিয়ার একজন খাদেম সেটা তো সবাই জানে আলহামদুলিল্লাহ ভাই এই কিতাব হচ্ছে মাসাদের আসলিয়া এটা কোনো কিতাবের সরা না কোন নোট না ভাই এটা কোনো নির্ধারিত কোনো মাযহাবের উপর ফেকার কিতাব না এগুলো হাদিসের কিতাব সেগুলো আমাদের জন্য মাসাদের আসলিয়া মানে আসল যেটা মানে ইয়ার কি আমাদের জন্য এরপরে

কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই যে তাদের ফতুয়ার উপর যদি কিতাব তারা লিখে থাকেন তাহলে সেখানে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেন তারা এরপরে এনাদের মধ্যে আমরা তেমন একটা মত আমরা দেখতে পারি না যেরকমটা হানাফিদের মাঝে দেখতে পারি হানাফিদের সাথে এনাদের মাঝে মানে দিনের প্রায় ষাট সত্তর পার্সেন্ট মধ্যে একটেলাপ রয়েছে এবং তারা সবাই Hanafi দেরই জরা করেন কিন্তু তাদের জরা কিন্তু এত করা হয়নি এটা কেন এটা কেন এতে বোঝা যাচ্ছে শাফি আহমদ মালিকের মাযহাব এগুলো আসলে হাদিসেরই মাযহাব এদের মাযহাবের কি করা এদের মাযহাবের কোন খেদমত করার কোনো প্রয়োজন নেই হাদিসের খেদমত করলে এদের মাযহাবের সাথে মিলে যাবে হ্যাঁ এখন প্রশ্ন করতে পারেন যে এই যে বড় বড় ইমামরা তাহলে এই দারা kutni হাকি এদেরকে এই শাফি আহমদ মালিকের দিকে নিজবুত করে করে সাফি ইয়া মালিক ইয়া হাম এমনটা বললো কেন এটার উত্তরও কিন্তু হয়ে গেছে আসলে মূলত পক্ষে কাউকে সাফি রুত করা এটা কিন্তু পরবর্তীতে করেছে হাফেজ দারাক উনি নিজে করেননি যে আমি সাফি মাজাবকে অবলম্বন করলাম আর সাফি মাজাবের বাহিরে আর আমি নড়বো না বা ইমাম সাফি রহমতুল্লাহ এর কথা বা ফটোয়ের বাইরে আমি এক পাও নড়বো না আশেপাশে যাবো না এই ধরনের কথা এই করতে নিজে বলেননি বাইহা কেউ বলেননি এরপরে সুফকি ইবনে হাজার এনারা কেউ এই ধরনের কথা নিজেরা বলেননি বা একবার নরেননি তার কোনো প্রমাণ নেই তারাও অনেক সময় ইমাম সাফির বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন যে এখানে ইমাম সাফির কথাটা বেশি একটা মনে হচ্ছে না এরকম তাদের নিজস্ব মতামত তাদের পাওয়া যায় এক দ্বিতীয় কথা হলো যে এই যে সাফি মালিক ইহামুলি গুলো করা হয় এ এগুলো আসলে সাফি আহমদ মালিক আহলে মধ্যে অনেক বড় বড় ব্যক্তি ছিলেন ইমাম ছিলেন এই জন্য ওনাদের দিকে এগুলো করা হয় এটার কারণ হচ্ছে মডেল একটা মডেল ছিলেন এই মডেল হিসেবে এদেরকে এভাবে সাফি হামী মালিক এভাবে বলা হয় এছাড়া কিন্তু আসলে আমরা ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে আসলে এদের মাঝাব গুলো এদের ফটোয়া গুলো প্রায় এক সব জায়গাতেই শুধু কয়েকটা মাসের মধ্যে একটু থাকতে পারে হালকা তাছাড়া খুব বেশি জায়গায় লাভ নেই এবং আলহামদুলিল্লাহ আমাদের ফতোয়া তাদের ফটোয়ার সাথে পুরোপুরি মিল অর্থাৎ তাদের ফটোয়া আমাদের ফটোয়া তবে আমরা এখন ওই মডেল হিসেবে বলতে গিয়ে এখন সেটা মানে আকিদায় পরিণত হয়ে গেছে এখন একটা মনে হয়ে গেছে যে ইমামতিটা মানে কেমন জানি একটা আল্লাহ প্রদত্ত একটা সম্পদ নবুয়াতের মতো তো ওই পর্যায়ে চলে গেছে এখন আমাদের ইমামরা যারা আমাদের শিক্ষক যারা আমাদের শুধুমাত্র শিক্ষকের মান রাখে তারা এখন আমাদের প্রায় নবীর কাছাকাছি চলে গেছে নবী হয়ে গেছে এই জন্যই আমরা বলছি যে ভাই এখন কোন সাফি মালিকি হাম্বলি এগুলো আর বলার দরকার নেই অনেক দূরে গেছে আগে যেটা শিক্ষক হিসেবে ছিল যে শব্দগুলো সাফি হাম্বলি মালিকি এখন সেগুলো চলে গেছে নবীর পর্যায়ে নবতের পর্যায়ে এগুলো নেওয়ার জন্য কারা দায়ী সেটা আপনারা ভালো করেই জানেন যে কারা এগুলো নবীর পর্যায় পর্যন্ত নিয়ে গেল এই জন্য এই নিজবুত এখন করতে নিষেধ করি তাছাড়া এই নিজবুত করার অর্থ এই নয় যে এরা সব আলাদা আলাদা মাঝাব তৈরি করে বসে আছে নতুন নতুন ফটোয়া তৈরি করে না এরকম না আলু হাজিজদের সকলের মাঝাব এক মত পার্থক্য সামান্য মত পার্থক্য সেটা তো থাকবে সেটা কেমন পর্যন্ত থাকবে সেটা আমাদের মাঝেও আছে আমাদের মাঝেও এখনো আছে এবং কেমন পর্যন্ত থাকবে সেটা আর ব্যাপার না কিন্তু এর দলিল আছে স্পষ্ট দলিল আছে কোরআন এবং সহিদ হাদিস ঠিক আছে আকিদা ঠিক আছে সব ঠিক আছে আপনাদের সাথে আমাদের আমরা দেখতে পাচ্ছি আকিদাগত সমস্যা এরপরে কোরআন এবং হাদিসের মানে অনেক হাদিসের সহি সহি হাদিসের বিপরীতে আপনাদের ফটোয়া আপনারা দিয়ে যাচ্ছেন রায়ের উপরে এই বিষয়গুলোর সাথেই আমাদের সাথে হানফিদের সাথে সবচেয়ে বেশি একটু লাভ এছাড়া স্যার আলহামদুলিল্লাহ সাথে এমন একটা লাভ নেই